প্রিয় শিক্ষার্থী, হিসাব বিজ্ঞানে 100-এ 100 পাওয়া সম্ভব, অবশ্যই সম্ভব। দুটি মাত্র সাবজেক্ট, সেটা হচ্ছে অ্যাকাউন্টিং আর হচ্ছে ম্যাথ। এই দুটো সাবজেক্টেই কিন্তু 100-এ 100 পাওয়া সম্ভব যারা কমার্স গ্রুপের শিক্ষার্থী আসো তাদের জন্য। তো হিসাব বিজ্ঞানে 100 পাবে তুমিও যদি আমার এই ইনস্ট্রাকশনগুলো তুমি ফলো করো। প্রথমে বলবো, আমার একটি এবি পেজ আছে, এখানে তুমি জয়েন করে ফেলো। এখানে ঠিক তোমার মতো 24,900, হয়তো তুমি জয়েন করতে করতে আশা করি 25,000 হয়ে যাবে। এটা তোমাদের গ্রুপ, এখানে তুমি সবসময় আপডেট পেয়ে যাবে। আর আজকে সন্ধ্যা 7টার সময় তোমাকে এমসিকিউ দেওয়া হবে, যেহেতু সময় খুবই কম, এমসিকিউটা বারবার দেখে যাবে। শুধু সে এমসিগুলো করলে ইনাফ। আর রিটার্ন পার্টের জন্য, সৃজনশীলের জন্য আমি মাত্র দুটো ভিডিও দিয়েছি। একটা হচ্ছে, দেখতে পাচ্ছ, হিসাব বিজ্ঞান 100 সৃজনশীল হচ্ছে 23টি, যেখানে আমি কমিয়ে দিয়েছিলাম 28টির পরিবর্তে 23টি। এবং আরেকটি হচ্ছে, দেখতে পাচ্ছ, 27টি সৃজনশীল প্রশ্ন। এই দুটি ভিডিওর লিঙ্কটা আমি একবারে তোমরা যে ভিডিও এখন দেখতেছো এটার ফার্স্ট কমেন্টেই দিয়ে রাখবো, এবং আমার যে এবি পেজটা আছে সেখানেও দিয়ে রাখবো। আমি বলবো এই দুটি ভিডিওই তোমরা বারবার দেখো, এই দুটি ভিডিওই তোমরা বারবার দেখো, এর বাইরে কোনো কিছু করার প্রয়োজন নেই। এবং এবি পেজে যদি একান্তই সময় থাকে তাহলে অবশ্যই চেষ্টা করব যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সবগুলো স্ক্রিনশট দিয়ে দিতে আনসার সহ। তো আবারও বলতেছি, জাস্ট এই কোশ্চেনগুলোই তোমরা প্র্যাকটিস করো, আশা করি তুমি খুব ভালো প্রশ্ন কমন পাবে। এবং আবারও বলতেছি, অ্যাকাউন্টিং সাবজেক্টটা কিন্তু 100-এ 100 পাওয়া পসিবল ম্যাথের মতো করে, যদি একটু কেয়ারফুল থাকো এক্সাম হলে। আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে, সেই শুভকামনায়। আল্লাহ হাফেজ।